ভূতচক্র প্রাইভেট লিমিটেড ছবিটা নিয়ে কথা বলবো। তো কথা বলার আগে বা রিভিউ করার আগে একটা কথা বলে রাখি যে আমাদের বাংলাতে কিন্তু হরর এবং হরর কমেডি এই দুটো জনর নিয়েই কাজ কম হয়েছে। আর এটাকে এরকম বলা দরকার নেই যে বাংলায় কাজ হয়নি, কম হয়েছে তো কী হয়েছে, অন্য জনরে বেশি কাজ হয়েছে, ব্যাস দ্যাট সিম্পল। তো এবার হচ্ছে ফিল্মের ডিরেক্টর গৌরব চক্রবর্তী, রাইটার পদ্মনাভ দাশগুপ্ত এবং প্রোডাকশন টিম সুরিন্দর ফিল্মস। তো এই তিনটার ব্যাপার একটু বলে রাখি যে গৌরব চক্রবর্তী কিন্তু একসময় বহু হিটের ছবি দিয়েছেন এবং আমি এইটুকু বলতে পারি যে কমার্শিয়াল ছবি ওয়ান অফ দ্য বেস্ট আমাদের বাংলায় ডিরেক্টরদের মধ্যে অন্যতম গৌরববাবুর নাম, এবং তার কাজ খুব ভালো হতো। তিনি কিন্তু খুব ভালো ভালো ছবি দিয়েছেন, যদিও খুব এখন ছবি করেন না, রিসেন্ট আরও একটা ছবি আসছে, তবে তিনি কিন্তু একজন খুব ভালো পরিচালক, ঠিক আছে। এবার যদি রাইটারের কথা বলি পদ্মনাভ দাশগুপ্ত, তাহলে পদ্মনাভ দাশগুপ্ত আমাদের বাংলায় খুব ভালো রাইটারদের মধ্যে অন্যতম। তার চিত্রনাট্য লেখা বলি, তার ডায়ালগ পোর্শন বলি, গল্প বলি, এবং তিনি একজন ভালো অভিনেতাও, যদিও খুব বড় রোল তিনি চরিত্র তিনি করেন না। এবার যদি সুরিন্দর ফিল্মস বলি, তারা নিজেদের আধিপত্যটা বিস্তার করার চেষ্টা করছে। তো সিনেমার কাস্টিং খুব ভালো, মানে তিনজন লিড কাস্ট অ্যাক্টর বলি, দুজন অ্যাক্ট্রেস বলি, বা বাদ বাকি সাপোর্টিং কাস্ট বলি, শান্তিলাল, কৌশিক সেন, সবাই খুব ভালো, মানে কাস্টিং খুব ভালো। এবার কে কতটা এক্সিকিউট করতে পেরেছে সেটাই হচ্ছে আসল বিষয়। এবার এই সিনেমাটা সম্পর্কে কথা বলতে গেলে বলে রাখি, ট্রেলার রিভিউ আমি করিনি, তবে ট্রেলার দেখে মনে হয় আমার মতো প্রত্যেকেই বুঝতে পেরেছিল যে গল্পটা কোন দিকে যেতে পারে, ঠিক আছে। তবে আজকে যখন সিনেমাটা দেখতে বসলাম, প্রথম থেকে বলে রাখি গল্পটা দেখে আপনি বুঝতে পারবেন এটা হতে চলেছে, কিন্তু বিশ্বাস করুন তারপরে দেখবেন অন্য একটা দিক খুলে গেছে, মানে গল্পটা অন্যদিকে টার্ন নিয়ে গেছে। তো এরকমভাবেই গল্পটা যায়। এবার হচ্ছে এই যে ভূতচক্র প্রাইভেট লিমিটেড, এরা কোনো কাজ না পেয়ে এই ব্যবসাটা খুলে বসে, যেখানে তারা কাল নক্ষত্র সব বলে দেবে, এদের পোষা কিছু ভূত রয়েছে এই দাবি এটা করে, যেটা টিভিতে দেখানো হয়। এবার আরও একটা দিক, সেটা হচ্ছে সোহম বারবারই দাবি করে যে এটা তার দাদুর বাবা আবিষ্কার করেছিলেন, তিনি বিজ্ঞানী ছিলেন, ডেলি ভূতচর্চা করতেন, আপনারা ট্রেলারও দেখানো হয়েছে। কিন্তু এই ভাওতা কথার মধ্যে একজন পলিটিক্যাল নেতার নাম বলে ফেলে, যার ফলে সেই নেতারাও এদের পিছনে পড়ে যায়। তো এরা নিজেদের একটা ঠিকানা খুঁজতে থাকে। এদিকে এই ভূতচক্র কোম্পানিতে একটা ফোন চলে আসে, যেটা আসে শ্রাবন্তীদের পরিবার থেকে, যারা শান্তিনিকেতনে থাকে, এবং এদের বাড়িতে ভূতের উপদ্রব। তো এইখানে তারা যাচ্ছে শান্তিনিকেতনে এই তিনজনের টিম, এবং যাওয়ার পরে তারা কি পার ভূত 1000 থেকে 3000 টাকা পাবেন, তারা কি ভূত ধরতে পারবেন, সে বাড়িতে কটা ভূত আছে, এই বাড়িটা নিয়ে কেন এত রহস্য, এই বাড়িতে কাদের ভূত আছে, এবং এটাই হচ্ছে আলটিমেটলি টুইস্ট যে ভূতচক্র যন্ত্রটা কি আলটিমেটলি চলবে, সেটা কি কাজ করে, এবং কাজ করলেও কীভাবে করবে। তো আমি এর থেকে বেশি গল্প সম্পর্কে কিছু বলছি না, এবং যাই গল্প বলি না কেন এরপর কিন্তু আরও একটা গল্প আছে, তারপর কিন্তু আরও একটা গল্প আছে, মানে এই গল্পটা এভাবে বলা সম্ভবই না, ঠিক আছে। এবার হচ্ছে সিনেমার পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট, কাস্ট, পারফরমেন্স, ডিরেকশন কেমন। তো সবার আগে বলতে গেলে বলি যে এই ছবিতে যে টিমটা নেওয়া হয়েছে কাস্টিংয়ের, সোহম, শ্রাবন্তী, বনি, গৌরব, ঋত্বিকা, কৌশিক সেন, শান্তিলাল, তো সবই মোটামুটি জানা ফেস এবং সবাই খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো সোহম বলি, গৌরব বলি, বনি বলি, এদের মধ্যে যে কেমিস্ট্রি তৈরি করা হয়েছে, তিন বন্ধু নিয়ে হাজারখানা ছবি হয়ে গেছে, তবে তিনজনেরই বেশ একটা ভালো লাগার জায়গা রয়েছে। বনিকেও ভালো লাগছে দেখতে, সোহমকেও ভালো লাগছে, এবং গৌরবকে তো ভালো লাগছে, সে তো বলতে গেলে ছবির জেম, ঠিক আছে। এবার যদি অন্যদিকে শ্রাবন্তী বলি, ঋত্বিকা বলি, শ্রাবন্তীকে বেশ ভালো লাগছে, সাপোর্টিং কাস্ট খুব ভালো। আমার ঋত্বিকাকে ঠিক তেমন ভালো লাগে না, এবং এই সিনেমা তো তার কাছে আমার তেমন ভালো লাগেনি, যদি দেখতে তাকে ভালোই লাগছে, তবে ওই যে অ্যাক্টিংটাই তো মেন, সেটা তাকে খুব একটা ভালো তিনি ফোটাতে পারেন। এবার হচ্ছে পজিটিভ পার্ট যদি বলি, সিনেমার পজিটিভ পার্ট হচ্ছে কী কী, সেটা হচ্ছে কিছু কমিক এলিমেন্টস। সিনেমাতে এমন কিছু জায়গায় কমেডি আছে যেগুলো আপনাকে ধরতে গেলে পরের কমেডিটা বেরিয়ে যেতে পারে, মানে বেশ পক্ত কমেডি। এবার হচ্ছে হরার জায়গাগুলো, যে জায়গায় হরার রয়েছে আমি এমন একবারও বলছি না যে হরার বা গ্রাফিক্সের কাজগুলো খুব ভালো করা হয়েছে, দেখলে আপনার ভয় গায়ে লোম খাড়া হয়ে যাবে, একদমই নয়। কিন্তু বারবার আপনি যখন সেই জায়গাগুলো দেখবেন আপনার কিন্তু হাসিও লাগবে এবং মনে হবে যে এটা কিন্তু হরার কমেডি জনরা, তো সেই দিক দিয়ে বিচার করতে গেলে খুব ভালো রয়েছে। এবার রয়েছে আরও একটা পজিটিভ পার্ট, গল্পের প্লট। গল্পটাকে যেরকমভাবে গেছে আপনি যতবারই প্রেডিক্ট করবেন, তারপর আরও একটা দিক রয়েছে, হ্যাঁ ফ্লস রয়েছে, ফাঁকফুকো রয়েছে, তবে গল্পটাকে খুব সুন্দর করে পিওর করে বাঁধানো হয়েছে যে কেন এটা ঘটছে, সেই সময় কি ঘটেছিল, এই প্রশ্নটা আপনাকে শেষ অবধি নিয়ে যাবে, ঠিক আছে। এবার যদি কিছু ফ্লস বলি, তো একদম প্রথম বড় বড় গর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেকআপ। মেকআপগুলো এমন হয়েছে যেগুলো মানে অনেক মান্ধাতা আমলের কিছু কিছু জায়গা, যেগুলো দেখতে খুব লাগে বাজে, ঠিক আছে। আর কিছু সেটের কাজ হতে পারে যেগুলো তেমন ভালো না মনে হয়েছে, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় যেমন বললাম কমেডি পার্ট ভালো, আবার কিছু কিছু জায়গায় কমেডিগুলো এমন যেগুলো মনে হলো যে এরকম না হলেও পারত, ঠিক আছে, এরকম। এবার হচ্ছে গান বলি বা এডিটিং বলি, তো সিনেমায় যে মিউজিক, সিনেমার মিউজিক যেহেতু অনুপম রয় দিয়েছেন, এবং অনুপম বাবু এমন একজন মিউজিক ডিরেক্টর যখন তিনি সুজিত বাবুর সাথে কাজ করবে এক ধরনের মিউজিক দেবে, তিনি যখন উইন্ডোজ প্রোডাকশনে কাজ করবে এক রকম মিউজিক দেবে, এবং কমার্শিয়াল ছবিগুলোতেও কিন্তু খুব ভালো মিউজিক দেয়, মানে সবকটা পার্ট খুব বোঝে। সিনেমার বিজিএমও খুব ভালো। এবার যদি বলি এডিটিং, তো সিনেমার এডিটিং কিছু পোর্শন অবধি খুব ভালো, আবার কিছু পোর্শনে এডিটিংটা বহু লেন্দি, মানে এই পার্ট দেখাচ্ছে এই পার্ট থেকে ওই পার্ট দেখাচ্ছে যেন শেষ হচ্ছে না। মানে সেকেন্ড হাফে সিনেমাটা অনেকটা স্ট্রেচ করা হয়েছে, অনেকটা। ফার্স্ট হাফটা ঠিক আছে, তবে সেকেন্ড হাফটা অনেকটা স্ট্রেচ করা হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে ডাইরেকশন। তো আমি প্রথমে কী বললাম, হরনাথ চক্রবর্তী একজন বড় নাম, একজন ভালো পরিচালক, এবং তিনি জানে যে কীভাবে কাস্টকে এক্সিকিউট করতে হয়, গল্পটাকে কীভাবে ন্যারেট করতে হয়, তো সেটাই সব থেকে আগে দরকার। এবং এই ছবির ন্যারেশন বলি বা ডাইরেকশান বলি সব কটাই খুব সুন্দর। কিছু কিছু জায়গাটা বললামই, যেমন আপ অ্যান্ড ডাউনস রয়েছে, তবে সেগুলো বাদ দিয়ে একটা এন্টারটেনমেন্টে ভরা ছবি। যে ছবিটা দেখলে এই রিসেন্ট যে কমেডি ছবিগুলো এসছে তার থেকে ঢের ভালো, এবং এই ছবিটা দেখলে আপনি আনন্দিত হবেন, আপনি ছবিটা দেখে হাসবেন। ভূতচক্র দেখে আমি এটুকু বলছি আপনারা ভয় পাবেন, কিন্তু ছবিটা দেখে আপনি একটু হলেও হাসবেন, আপনার ইন্টারেস্টিং লাগবে। তবে খুব ভুড়ি ভুড়ি হাসবেন, স্ল্যাপস্টিক কমেডি নয়, এই কথাগুলো আমি বলছি না। ছবিটা বেশ ভালো, ছবিটা অবশ্যই একবার দেখা যায়, এবং ছবিটা কিন্তু আপনাকে কিছু কিছু জায়গায় হাসাতে সাকসেসফুল। তো আপনারা যদি ভূতচক্র দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজেদের খেয়াল রাখবেন, টাটা।